হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা স্কুল পড়ুবার রয়েছো, তোমাদের আজকে যারা স্কুল গিয়েছো, তোমাদের স্কুলটি কেমন কেটেছে, এ তোমাদের স্বাস্থ্যের দিকে কীরকম ধ্যান রাখা হয়েছে এবং তোমাদের সঙ্গে কী কী ঘটেছে, কেমনভাবে স্কুল চলেছে, সমস্ত কিছু আলোচনা করার সাথে সাথে তোমাদের স্কুল পড়ুয়াদের জন্য রয়েছে একটি গুড নিউজ, যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছে, সেই নিয়েও বিস্তারিত আলোচনা করব। সেই কারণে তোমরা যারা পশ্চিমবঙ্গের স্কুলের পড়ুয়া রয়েছো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথম যে বিষয়টি, তোমরা সকলেই জানো তোমাদের স্কুল আজকের থেকে খুলে গেছে, অনেকে স্কুল চলে গেছো, বামফ্রন্টদের একটা বন্ধ ছিল, সেই কারণে অনেক স্কুল এখনও খোলেনি, আজকে কালকে খুলবে, এ কিন্তু বেশিরভাগ স্কুলই খুলে গেছে, সেই কারণে অনেকে গেছো এবং দেখা গেছে অনেক স্কুল যেখানে তোমাদের কী হচ্ছে কোভিড কিট দেওয়া হয়েছে, তোমাদের মাস্ক, স্যানিটাইজার, বিভিন্ন কোভিড কিট দেওয়া রয়েছে। অনেক স্কুলে ঢোকার সময় দেখেছো ট্যাঙ্ক রয়েছে, ফার্নেল তৈরি করেছে, তোমাদের স্যানিটাইজিং ফার্নেল তৈরি করেছে, থার্মাল স্ক্রিনিং করা হয়েছে, প্রত্যেকে দূরত্ব বিধি মেনে অ্যাকচুয়ালি ক্লাস করানো হয়েছে, এ দূরত্ব বিধি মেনে তোমাদের পেয়ার করানো হয়েছে। তো সমস্ত কিছুই কিন্তু তোমাদের স্কুলে হয়েছে এ নিয়ম মাফিক, এবং স্টুডেন্টরা আবার 333 দিন পর আবার স্কুলের দর্শন পেল, অনলাইন থেকে মুক্তি পেয়ে অফলাইনে পুরোপুরি আগের মতন আনন্দ সহকারে, যেরকমটি আমরা করতাম স্কুলে গিয়ে স্কুল টাইমে আনন্দ উপভোগের সাথে স্কুল করতাম, সেটাই স্কুল করছো। তো তোমাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা, তোমরা ভালো মতন করে প্রথম দিনের পর্ব কাটিয়ে রেখেছো, এরকমভাবেই আমি আশা করব প্রত্যেকটা দিন তোমাদের স্কুল সঠিকভাবে চলুক এবং তোমাদের স্বাস্থ্য মেনে স্কুল হোক এবং তোমরা শিক্ষার দিকেও এগিয়ে যাও, স্বাস্থ্যও তোমাদের অব্যাহত থাকুক। আর তোমাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, তোমাদের কাছে যদি দুটো ড্রেস থাকে তাহলে একদিন একটা ড্রেস এবং তার পরবর্তী দিন অন্যটা ড্রেস, এ অন্য ড্রেস পরে এরকমভাবে যাও। আর যদি না থাকে সেক্ষেত্রে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই কিন্তু আয়রন দিয়ে ইস্ত্রি করে তারপরে ড্রেসটা পরো, সেক্ষেত্রে তুমি অনেকটা সেফ থাকবে। আর এবং সমস্ত নিয়মাবলী তো স্কুল ভালো করে মানছেই, সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথাই না। আর তোমাদের শিক্ষাও অব্যাহত থাকবে, স্বাস্থ্য অব্যাহত থাকবে, এ সেটা তোমাদের সকলের জন্য এবং আমাদের জন্য সুসংবাদ। পরবর্তী যে আপডেটটা, অর্থাৎ যে গুড নিউজটা, সেটা স্কুলের পড়ুয়াদের প্রত্যেকের জন্য যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ছো, ও তোমাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছে বিজ্ঞান মেধা কন্যা বৃত্তি। মানে যারা অ্যাকচুয়ালি একাদশ শ্রেণীতে পড়ছো এবং দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদেরকে অ্যাকচুয়ালি বিজ্ঞানে উৎসাহিত করার জন্য, যারা বিজ্ঞানে অ্যাকচুয়ালি মেধাবী স্টুডেন্ট তাদের জন্য এই বৃত্তি ঘোষণা করা হয়েছে। এর আগে কি হতো, যারা কলেজের স্টুডেন্ট রয়েছে তাদের জন্যই এই বৃত্তি ছিল বিজ্ঞান কন্যা মেধা বৃত্তি, কিন্তু এই মুহূর্তে এ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের দেওয়া হবে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কোন স্টুডেন্টরা এই বৃত্তির অন্তর্গত সুবিধাগুলো পাবে, এই বৃত্তি পাবে শুধুমাত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের যে ছাত্রীরা রয়েছে সেই ছাত্রীরা কিন্তু এই বৃত্তি পাবে। কারণ বৃহস্পতিবার আন্তর্জাতিক বিজ্ঞান মহিলা দিবসে এ কী হচ্ছে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং তিনি এই নতুন প্রকল্প বা বৃত্তি ঘোষণা করেন, এবং সেখানে তিনি বলেন যে ছাত্রী বিজ্ঞান বিভাগ থেকে সর্বাধিক নম্বর পাবে বা মেধাবী হিসাবে ঘোষিত হবে সেই ছাত্রীকে প্রতি মাসে 2000 টাকা করে দেওয়া হবে এই বৃত্তির তরফ থেকে, এবং বই খাতা সমস্ত কিছু কেনার জন্য আলাদা করে তাকে টাকা দেওয়া হবে। তাহলে এটা যারা দ্বাদশ এবং একাদশ শ্রেণীর স্টুডেন্টরা রয়েছে, বিজ্ঞান বিভাগ থেকে ছাত্রী রয়েছে, তাদের জন্যই কিন্তু এই বৃত্তি প্রযোজ্য। তো এটা তোমাদের জন্য একটা সুখবর। আর সবশেষে, তোমরা যারা স্কুলে আজকে 12ই ফেব্রুয়ারি থেকে গেছো, তোমাদের স্কুল কীরকমভাবে কেটেছে এবং তোমাদের স্কুল থেকে এ স্কুলে কী নিয়মাবলীতে অ্যাকচুয়ালি স্কুল করানো হয়েছে, সেটা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে A to Z জানিও, ও তোমাদের মন্তব্য রেখো যে তোমাদের স্বাস্থ্যের দিকে কীরকমভাবে ধ্যান রাখা হয়েছে সমস্ত কিছু। ও তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।